নমস্কার আপনাদের সকলকে আমার কবিতায় আর বহুত কিছু ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই আপনাদের অনেক দিন থেকে চাহিদা ছিল একটি কবিতা কালা পাহাড় এবং আরও একটি কবিতা যেটি মহাকাল তো এখন আপনাদের সামনে আপনাদের চাহিদা মতো কবিতা নিয়ে চলে এসেছি কবিতা পাহাড় এই কালা পাহাড় কবিতাটি লিখেছেন কবি মহিতলাল মজুমদার কবি মহিতলাল মজুমদারের সম্বন্ধে আমাদেরকে কিছু কথা জানতে হবে কবি মহিতলাল মজুমদার যিনার জন্ম হয়েছিল আঠেরোশো অষ্টআশি সালের ছাব্বিশে অক্টোবর এবং তিনি তিনার দেহ অবসান হয়েছিল উনিশশো বাউন্ন সালের ছাব্বিশে জুলাই অর্থাৎ তিনি সেই সময় জন্মগ্রহণ করেছিলেন যখন আমাদের দেশ পরাধীন দেশ ছিল এবং তিনি সেই সময় জন্মগ্রহণ করেছিলেন যখন আমাদের দেশে ভক্তিকালের কবিরা ভক্তিকালের কবিরা বিভিন্ন ভক্তি ভক্তিময় গীত লিখে গেছেন এবং ধর্মের পরম্পরা ধর্মের কর্মকাণ্ডের নিয়মনীতির নীতির ওপরে মানবপ্রেম এটা শিখিয়ে গেছেন সেই সময় তিনি জন্ম যখন যখন ভারতে ধর্মের নামে যখন ভারতে ধর্মের নামে উচ্চ শ্রেণীর লোকেরা যারা উচ্চশ্রেণীর ধার্মিক লোক তারা নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে অসহায় পীড়িত দরিদ্র ব্যক্তিদেরকে তাদের উপরে শাসন করেছেন তাদের উপরে তাদেরকে শোষণ করেছেন সে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন ধর্মের নামে মানুষের সাথে মানুষের ভেদাভেদ হতো যখন এক মানুষ আর মানুষকে ছুত না যখন এক মানুষ ধর্মের নামে আর মানুষকে ঘৃণা করতক এই সময় এই সময়ের একটা পরিপ্রেক্ষিততে মানব কল্যাণের কথা ভেবে অনেক কবি অনেক সমাজসেবী উঠে দাঁড়িয়েছিলেন এবং মানুষের শোষিত পীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান গিয়েছিলেন এবং তারা শিখিয়েছিলেন যে ধর্ম নয় ধর্মর চাইতে মানুষ শ্রেষ্ঠ কারণ ধর্ম মানুষকে আনেনি মানুষ ধর্মকে এনেছে বিবেকানন্দর সেই মহা উক্তি আমাদের মনে পড়ে যায় জীবে প্রেম করে যে জন সেই জন সেবি সেই এবং আরও অনেক মহাপুরুষের কথা আপনি ইতিহাসে পেয়ে যাবেন যারা এই সময়টিতে অর্থাৎ উনিশ আঠারোশো নব্বই বা দু সাল যখন শুরু হয়েছিল সেই সময় থেকে দেশের স্বাধীনতার সময়কাল অবধি এবং তারও পিছনে যদি আমরা যাই সেই সময় আমরা দেখেছি ভক্তিকালের কত কবি প্রেমের গীত গেয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু বাংলাতে জন্ম হয়েছিল তিনি কর্মকাণ্ড এবং পরম্পরার আধারিত ধর্মকে খণ্ডন করে দিয়েছিলেন এবং বিদ্রোহের সুরে বলে উঠেছিলেন যে মানুষের প্রেমই হচ্ছে আসল জন্ম ধর্ম অর্থ কাম মোক্ষ নয় প্রেম হচ্ছে আসল উদ্দেশ্য স্বর্গ নরক পাওয়া মোক্ষ পাওয়া আসল উদ্দেশ্য নয় প্রেম পাওয়াই ভগবত ভক্তি পাওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন এবং আরও অনেকে তুলসী দাস বলেছিলেন পরহিত হৃত ধর্ম নেই ভাই পর পীরা সম নহি অধমাই পর সমান ধর্ম নাই পরকে পীড়া দেওয়ার সময় অধর্ম নাই এবং এই মানবতার দরে মানবের জয়গান অনেকে গিয়েছেন এমন বড় কথা তারা বলেছেন যে তাদের কাছে দেবতার থেকে বড়ো ভগবানের থেকে বড়ো হচ্ছে মানুষ কারণ যদি মানুষ না থাকে মানুষের কল্যাণ জনস্বার্থ যদি না থাকে তাহলে কোথায় ভগবান কোথায় দেবতা তাকে কে পুঁজবে সেই জন্য আগে মানুষের জয়গান গাওয়া দরকার আছে এবং সেই মানুষ বলতে যে কোনো ধর্মের যে কোনো জাতির যে কোনো বিশ যে কোনো বর্ণের যে কোনো ধরনের মানুষ প্রত্যেকের জয়গান প্রত্যেকের জীবন যেন সুন্দর হয় এটাই আমাদের যত সব থেকে বেশি উদ্দেশ্য হয় এবং এই কবিতাটি মোহিতলাল মজুমদার সেই ভাবনা নিয়েই লিখেছেন নিরশ্বরবাদীর ভাবনা নিয়ে কবিতাটি লিখেছেন যে না চাই না কোনো ঈশ্বর চাই না কোনো শিবালয় দেবালয় পূজালয় চাই শুধু মানুষ করলেন মানবের করলেন তিনি বলেছেন কি বলেছেন তিনি কবিতার মধ্যে বলেছেন আমরা পাবো যে তিনি বলেছেন যে নাই ব্রাহ্মণ মেচ্ছ জবন নাই ভগবান ভক্ত নাই যুগে যুগে শুধু মানুষ আছে রে মানুষের বুকে রক্ত চাই মানুষের এরে বুকে রক্ত চাই মোহিতলাল মজুমদার বলেছেন এবার এই কবিতাতে যাব তারও আগে আর একটা কথা এই যে কবিতার নামকরণ কালা পাহাড় একটি ঐতিহাসিক চরিত্র ইনি হচ্ছে সেনাপতি নবাবের সেনাপতি তিনি প্রথমে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পরে কালক্রমে নবাবের কন্যার সাথে বিয়ে বিয়ে করার জন্যে এবং বিয়ে করার প্রলোভনে তাকে ধর্মান্তরিত হতে হয় পরে তার যখন মনের মনের ক্ষোভ জন্মায় যে কেমন এবং দুঃখ জন্মায় যে আমি আমার ধর্ম ত্যাগ করতেলাম। তখন তিনি পুনরায় নিজের ধর্মে ফিরতে যায় তখন তাকে মন্দিরের পূজারীরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল এবং সে সেই যে মানুষ হয়ে এক মানুষের প্রতি যে ভেদাভেদ এবং এবং তিনি এই বেদে মর্মাহত হয়ে এবং নবাবের স্বার্থে রাজার স্বার্থে তিনি তখন যত হিন্দু মন্দির এবং মঠ মন্দিরকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন তো তিনি কোন কারণে ধ্বংস করেছিলেন তার যে কি স্বার্থ ছিল তার রাজত্ব লাভের স্বার্থ ছিল কি ধর্মের স্বার্থ ছিল সেটা এখানে ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট মহিতলাল যে কালাপাহাড়কে বলছেন এখানে মহিতলাল যে কালাপাহাড়কে আহ্বান করছেন সেই কালাপাহাড় এবং ঐতিহাসিক চরিত্র কালাপাহাড়ের তফাত আছে ঐতিহাসিক চরিত্রের যে কালাপাহাড় ছিলেন তিনি বিধ্বংসী কিন্তু এই কালাপাহাড় নবসৃষ্টির প্রলয় রূপ ইনি বিধ্বংসী নয় ইনি নব সৃষ্টি করার জন্য এসছেন মহিতলাল নাম দিয়েছেন কালা পাহাড় কারণ কালা কালাপাহাড়ও একদা মঠ মন্দির ধ্বংস করেছিল ধর্মকে ধ্বংস করেছিল এবং সেই কালাপাহাড়ের নামটি নিয়ে মোহিতলাল মজুমদার মানবতার জয়গান গাইতে যে কালাপাহার রূপী এক দৈত্যকে কালাপাহার রূপী এক প্রলয়কে আহ্বান করছেন যে হে প্রলয় হে ধ্বংস তুমি এসো এসে এই ধর্মের নামে যে কুরীতি চলছে এগুলোকে ধ্বংস করে তহস নহস করে দাও এবং নব সৃষ্টি করো মানবকে জাগিয়ে তোলো মানবের জ্ঞান এবং মানবের কল্যাণকে তুমি অগ্রসর করে দাও এই আধুনিক যুগে এবং এই টেকনোলজির যুগে বিজ্ঞানের প্রগতির দ্বারাই মানুষকে তুমি বড় করো মানুষের দুঃখ তুমি ঘুচিয়ে দাও এই নব সৃষ্টির জন্যে এই প্রলয় দরকার যখনই নতুন কিছু সৃষ্টি করবেন তার আগে একটা ধ্বংস দরকার সেই ধ্বংসের হিরো রূপে বা দানব রূপে আপনি যেটাই বলবেন হিরোরূপে বা দানব রূপে এই কালা কালাপাহারকে তিনি কল্পনা করেছেন যদিও ঐতিহাসিক নামের সাথে মিলছে কিন্তু এখানে চরিত্রতে মিল নাই সেই কালাপাহার আলাদা এবং মহিতলাল মজুমদারের কালাপাহার মানবের জীবন সুন্দর করার জন্য নবসৃষ্টির প্রলয় রূপ যাই হোক এবার আমরা কবিতার মাধ্যমে লাইনের মাধ্যমে ঢুকে যাব এবং জানব যে মহিতলাল মজুমদার অ্যাকচুয়ালি কবিতার মাধ্যমে কি বলতে চেয়েছেন শুনিছ না ওই দিকে দিকে কাঁধে রক্ত পিসাচ প্রেতের দল সব বুক যত নিশাচর করে জগতে জুড়িয়া কি কোলাহল যে শুনছো না শুনতে পেছো যে ওই দিকে দিকে চারিদিকে কাঁধে রক্ত পিসাজ প্রেতের দল প্রেত মানে ভূত ভূত বা জিন বা এমন কিছু জিনিস যেটা আমরা দেখি না কিন্তু নেগেটিভ শক্তি একটা যেটাকে আমরা ভাবি বা বিশ্বাস করি বা ভয় করি তো দেখো যাদেরকে আমরা ভয় করি সেই রক্ত পিসাজ প্রেতের দল তারা রক্ত খায় মানুষের এবং তারা সবভুক সবভুক মানে সব মানে হচ্ছে মৃতদেহ তো মৃতদেহকে যারা ভক্ষণ করে তারা সব নিশাচর তারা রাত্রিবেলায় আহরণ করে বেলায় দিনের বেলায় তারা থাকে না তারা দেখো কাঁদছে ওই শুনতে পাচ্ছে না তাদের কাঁদন ওই প্রেতের দল পিসাচের দল রক্ত পিসাচের দল তারা কাঁদছে শুনতে পাচ্ছ না যারা মরা মৃতদেহ খাই সেই সব নিশাচরেরা কাঁদছে জগৎ জুড়িয়া কী কোলাহল দেখো তাদের মধ্যে কত কোলাহল সৃষ্টি হয়েছে অর্থাৎ যারা মানুষকে মানুষকে মেরে যারা রক্ত চুষে খায় তারা আজকে কাঁদছে যারা মানুষকে কষ্ট দিয়ে সব থেকে ভালো গরিবের রক্ত যারা বলে তারা আজকে কাঁদছে দেখছো না ওই যে প্রেতের দল ওরা মানুষ না ওরা প্রেত কাদেরকে লক্ষ্য করছেন করছে একটু বুঝে নেন আপনারা তারা কাঁদছে কেন কাঁদছে দূর মশালের তপ্ত নিশাসে ঘামিয়া উঠিছে গগন শিলা शिला ধরনির বুক थरथরি কাপে এ কি তাণ্ডব নিত্য লীলা বল যে দূরে 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 দেখো এই মশালের আগুন জ্বলছে সেই মশালের আগুনের এতই তেজ লাঠির আগে যে আগুন জ্বলে না ওটাকে বলে মশাল ওইপরে কাপড় বেধে আমরা আগুন জ্বলাই না বল যে দূরে দূরে মশালের তপ্ত নিঃশ্বাসে বল যে যে তাপ তপ্ত হাওয়া তপ্ত হাওয়াতে একদম গরম হাওয়াতে নিশ্বাস মানে যে নিঃশ্বাস ফেলি না সেরকম গরম হাওয়াতে মশালের গরম হাওয়াতে আজকে কী হয়েছে আজকে ঘামিয়া উঠিল গগন শিলা আজকে গগনরূপী শিলা ঘেমে উঠেছে গগন মানে আকাশ আকাশও আজকে ঘেমে গেছে এত বেশি তাপ সেই মশালের বুক থর থরি কাপে একই তাণ্ডব নৃত্যলীলা তাণ্ডব মানে উদ্ভত নৃত্য নৃত্য যেমন তেমন নৃত্য স্লো মোশানে বা একটা যে কোনো যে কোনো একটা স্টেপের নৃত্য নয় তাণ্ডব নৃত্য মানে একদম মানে নিয়ম ছাড়া তাণ্ডবলীলা এ কি তাণ্ডবলীলা চলছে যে ধরনীর বুক থরথরি কাঁপে ধরনী মানে পৃথিবী পৃথিবীর বুক থরথর করে কাঁপছে এ কোন লীলা চলছে এতদিন পরে ও দিল কি আজ সুরাসুর জয়ী যুগাবতার বলছে এতদিন পরে তাহলে কি সেই সুর অসুরকে নাশ করবে অসুরকেও নাশ করবে দেবতাকেও নাশ করবে সুরাসুর জয়ী সুর প্লাস অসুর জয়ী যিনি সুর এবং অসুরকে নাশ করবে সেই নাশ করনে সেই সুর অসুরকে জয় করনে বলা সেই যুগা যুগাবতার আজকে কী এসেছে প্রশ্ন করছেন লেখক এতদিন এতদিন পরে কি উদিল সেই যুগাবতার মানুষের পাপ করিতে মোচন দেবতারে হানি ভীম প্রহার মানুষের পাপকে মোচন করার জন্য মানুষের কষ্টকে দূর করার জন্য দেবতাকে যিনি আঘাত করতে পারে দেবতাকে যিনি ভীম প্রহার করতে পারে ভীমের মতন প্রহার করতে পারে সেই কালাপাহার তার কি উত্থান হলো কতকাল পরে আজ নরদেহে শনিতে ধনিচে আগুন গান এতদিন শুধু লাল হলো বেদি আজ তার শিখা ধুমায়মান কতকাল পরে কত কাল পরে আজ নরদেহে আজ মানুষের দেহে শনিতে শনিতে মানে রক্ত শনিত মানে রক্ত তো শনিতে মানুষের দেহের শনিতে মানুষের দেহের রক্তে আজকে কতদিন পরে ধনীছে আগুন ও গান আজকে মানুষের দেহের রক্তে আগুনের গান শোনা যাচ্ছে অর্থাৎ মানুষের দেহের আজকে রক্তে বিদ্রোহের গান শোনা যাচ্ছে আগুন মানে এখানে বিদ্রোহ বিদ্রোহের প্রতীক মানে যেটা যেটা খারাপ হচ্ছে ভুল হচ্ছে তার বিদ্রোহ করতে হবে তার তার খেলাফ খেলাফ করতে হবে হ্যাঁ যারা মানুষ হয়ে মানুষকে মানুষকে শোষণ করছে যারা মানুষ হয়ে মানুষের রক্ত খাচ্ছে তাদের বিপক্ষে দাঁড়াতে হবে কত কাল পরে আজকে বোধ মানুষের এক দেহে রক্তে নরদেহ শনিতে আগুন ও গান এতদিন শুধু শুধু লাল হলো বেদি আজ তার শিখা ধুমায়মান এতদিন শুধু বেদি মানে যেখানে যোগ্য হয় সেই যজ্ঞটা তপ্ত হয়ে লাল হয়েছিল আজকে তার শিখা ধুমায়মান আজকে যজ্ঞতজ্ঞ সব ভঙ্গ করে তার শিখা কী হয়েছে নিস্তেজ হয়ে গেছে মানে সেই যজ্ঞ আগুন নিভে গেছে এবং ধুমায়মান ওপরে শুধু ধোঁয়া দেখা যাচ্ছে আজকে আজকে সব ধর্ম এবং পরম্পরা যেটা যেটা শুধু নামমাত্র সেই নামমাত্র নিয়মকানুন আজকে তার ধোঁয়া উঠছে তার শিখায় আদি হতে যত বেদনা জমেছে বঞ্চনা হতো সাস। বলছে আদি হতে শুরু থেকে আদি মানে শুরু শুরু থেকে যত বেদনা জমেছে যত ব্যথা বেদনা কেন জমেছে বঞ্চনা ব্যর্থ শ্বাস বঞ্চনার কারণে ওই যে বাদ দিয়ে তোমার অধিকার নেই ধর্মে এই যে এইভাবে যে মানুষ এক মানুষকে বাদ দিয়ে দে মানুষের অধিকার থেকে মানুষকে যখন বঞ্চিত করা হয়েছে তো বঞ্চনাহত শ্বাস বঞ্চন আহত হয়ে এবং ব্যর্থ শ্বাস ব্যর্থতার ফলে যে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে মানুষেরা সেই বেদনা আজকে জমে গেছে আদি হতে যত বেদনা জমেছে বঞ্চনা হাত ব্যর্থশ্বাস ওই উঠে তারি পোলয় ঝটিকা ঘোর গর্জন মহশ্বাস সেই বেদনাগুলো আজকে জমে জমে পোলয় ঝটিকা অর্থাৎ পোলয়ের ঝড় তৈরি করে দিয়েছে ধ্বংসের ঝড় আজকে সব তহস নহস করে দেবে ঘোর গর্জন মহশ্বাস এবং তারই গর্জন শোনা যাচ্ছে ওই শুনতে পাচ্ছ গর্জন মহশ্বাস সে যে আসছে কত বাজনা বাজি আসছে তার আওয়াজ শোনা যাচ্ছে মহশ্বাস এবং মহা উচ্ছ্বাস উচ্ছ্বাস শ্বাস বড় বড়ো দীর্ঘশ্বাস হুম সে গর্জন করতে করতে আসছে ভয় পায় ভয় ভয় পাচ্ছে ভয় ভয় তো পাবেই ভয় পায় ভয় ভগবান ভাগে পেত পুরি বুঝি হয় সবার ওই আসে তার বাজে দুন্দুবি তামার দামামা কারানাকার কালাপাহাড় কালাপাহাড় বলছে ভয় পায় ভয় তো পাবেই মানুষ কেন ভগবানও পালিয়ে যাবে বলছে যারা নকল ভগবান তারাও পালিয়ে যাবে পেত পুরী বুঝি হয় সাবার পেত পুরী যেখানে পেত থাকে ভূতেরা থাকে মানুষের যারা ক্ষতি করে তারা থাকে তারাও সাবার হয়ে যাবে সাবার মানে সাবার মানে সমাপ্ত তারা সমাপ্ত হয়ে যাবে ওই আসে ওই আসে আসছে দাঁড়াও তার বাজে দুন্দুবি এবং তার দুন্দি ভাজছে দুন্দুবি মানে বিরাট বড় ঢাক এই যে এত বড় ঢাক আমার থেকে বড়ো যুদ্ধে বাজে ওই ঢাককে বলে দুন্দুবি ওই যে ফিল্মে এক ফিল্মি গান নেই ফিল্মি গান একটা আছে না হ্যাঁ সলমান খানের একটা গান আছে হ্যাঁ আর ডাম করে বাজে ওই ওটাকে বলে দুন্দুবি তো ওরকম তো বলছে দুন্দুবি তামার মা দামামা তামার দামা অর্থাৎ তামার বড় তামা দিয়ে তৈরি বিশাল মানে ঢাকের থেকে বড় বড় সব ঢোলক সেগুলো বাজছে কারা নাকার কারা নাকার মানে ঢাক বড় বড় ঢাক সেই ঢাক ওই একই ধরনের জিনিস যেগুলো যুদ্ধে বাজানো হয় সেগুলো একসাথে সব বাজছে সেগুলো যদি কারা নাকার তামার তামার দামামা দুন্দুবি সবই যদি একসাথে বাজে আর একদম কোনো যোদ্ধা আসছে ধ্বংস করে নব সৃষ্টি করার জন্যে তাহলে কত ভয় লাগে ভাবো কালাপাহাড় সে হচ্ছে কালাপাহাড় বারবার বলছি এই কালাপাহাড় ঐতিহাসিক কালাপাহাড়ের সাথে শুধু নামটা মিল নামটা কেন মিল তারও কারণ আছে কিন্তু এই যে একটা লেখকের নতুন কালাপাহাড় এ কি করতে চাই এ ধ্বংস করে নবসৃষ্টি করতে চাই মানবতার জয়গান ধর্মকে ধ্বংস করে মানুষকে জয় জয়ী করাতে চাই তিনি লেখকের এক নির্ব নিরশ্বরবাদী কল্পনা কোটি আঁখি ঝরা অশ্রু নিঝর ঝরিল চরণ পাশানো মূলে ক্ষয় হলো শুধু শিলা চত্বর অন্ধের আঁখি গেল না খুলে বলছে কোটি কোটি অর্থাৎ সংখ্যায় অনেক আঁকি ঝরা অশ্রু কোটি কোটি মানুষ তার অশ্রু ঝরিয়ে কি করলো নিঝর মানে নিরন্তর নিরন্তর ঝরিল চরণ মুলে। অর্থাৎ চরণে মন্দিরে যেয়ে দেবতার মূর্তির যে চরণ সে চরণের কত কত মানুষ কেঁদে তার অশ্রু ঝরালো কিন্তু বলছে ক্ষয় হলো শুধু চত্বর কিন্তু শুধু সেই চরণে এত মানুষ কেঁদে কেঁদে যে চরণে হ্যাঁ চরণ পাষান মূলে পাষাণরূপী চরণ পাশ চরণটা কী সে পাথরের তৈরি মূর্তি তো মূর্তির সেই চরণটা কেমন হবে পাষান এবং এখানে চরণকে পাশান এই জন্য বলছে যে সেই চরণের কোনো সারা নেই ক্ষয় হলো শুধু চত্বর খালি এই যে চোখের জল ফেলিয়ে ফেলে কী হলো শুধু শিলাটা ক্ষয় হলো পাথরটা ক্ষয় হলো একটু অন্ধের আঁখি গেলো না খুলে কিন্তু অন্ধের আঁক খুললো না হ্যাঁ যে তোমাকে উপকার করবে বলে ভাবছ তুমি সে তোমাকে উপকার করার জন্য আঁক খুললো না চোখই খুললো না তোমার দিকে ধ্যানই দিলে না এবং তোমাদেরও চোখ খুললো না যে তোমরা এটা কী করছো নিজে ভগবান তোমাকে ঈশ্বর তোমাকে শক্তি দিয়েছে কি তুমি নিজে তোমার সাথে তোমার অধিকারের জন্য এবং কর্তব্যের জন্য লড়াই করো কিন্তু না মানুষের আঁখি খুললো না মানুষ বারবার করে ওই পাষান চরণে অশ্ব ঝরিয়ে ঝরিয়ে সে পাশানকে ক্ষয় করে দিল কিন্তু তার চোখ এখনও জ্ঞান চক্ষু এখনও খুলল না জীবের চেতনা জ্বরে বিলাইয়া আঁধারিল কত শুল্ক শুক্ল নিশা জীবের চেতনা মানুষের মধ্যে যে চেতনা আছে মানুষের চেতনার উন্নতি ঘটানোই হচ্ছে ধর্মের মূল লক্ষ্য তো বলছে জীবের চেতনা জ্বরে বিলাইয়া জীবের আজকে চেতনা সেই চেতনা সেই বিবেক আজকে কি হয়েছে জ্বরে বিলিয়ে গেছে জ্বর হয়ে গেছে নির্জীব বস্তু হয়ে গেছে জ্বর মানে নির্জীব বস্তু আধারিল কত শুক্ল নিশা কত শুক্লো শুক্লো মানে হচ্ছে চাঁদনি রাত শুক্ল নিশা নিশা মানে রাত শুক্ল মানে চাঁদনি চাঁদনি রাত আজকে আধার হয়ে গেল আজকে অমাবস্যা রাত হয়ে গেল অন্ধকারের রাত হয়ে গেল চেতনা আজকে শূন্য হয়ে গেল চেতনার আজ আজকে জাগরতীয় রূপে নাই মানুষের চেতনা আজকে জ্বরে পরিণত হয়ে গেছে রক্ত লোলুপ লোল রসনাই দালিল নিজেরই অমৃত তিসা কেন রক্তর লোলুপে অর্থাৎ রক্তের লোভে লোলুপ মানে লোভ রক্তের লোভে এবং রসনা লোল রসনাই রক্তের লোভের ইচ্ছাই সে রসনা রসনা মানে জিভা তো রসনায় আজকে রক্ত খাওয়ার লোভ অর্থাৎ অন্যকে চুষার লোভ অন্যের কে ক্ষতি করে স্বার্থ লাভ করার লোভ তো রক্ত লোলুপ লোল রসনায় আজকে রক্ত খাওয়ার ইচ্ছায় জিভাতে কি হলো সে জিভাতে কি হলো দালিনো নিজেরই অমৃত তৃষা নিজেরই অমৃতরূপী তৃষাটা নিজের যে অমৃতকে পাওয়ার যে তেষ্টা যেটা সবার মধ্যে থাকে চরিত্র এবং চেতনার উন্নতই পাওয়ার চেষ্টা সবার মধ্যে থাকে সেই তৃষাটা সেই অমৃত তৃষ্ণাটা সেই অমৃতকে পাওয়ার অমৃতকে নিজের করার যে তৃষ্ঠাতা সেই তৃষ্ঠাতা সে কী করে দিল দান করে দিল। কেন দান করলো রক্ত খাওয়ার লেগে নিকৃষ্ট জিনিস পাওয়ার জন্য অমৃতর তৃষাটাকে সে নষ্ট করে দিল অর্থাৎ বলছে এখানে যে রক্ত লোপ লোল রসনায় রক্ত পাওয়ার লোভের ইচ্ছাতে রসনাতে জীব কী করলো দান করে দিল কি দান করলো দানিল মানে দান করলো নিজের অমৃত তৃষা অর্থাৎ নিজের যে অমৃত তৃষা সেই জিনিসটাকে দান করে দিল অমৃত টেস্টটাকে দান করে রক্ত খেতে চাইলো সে আজই তারই শেষ আজ আর এগুলো চলবে না এবার সব শেষ এবার ওই রক্ত খাওয়া মানুষের সব শেষ মোহ অবসান আজকে সব মোহ অবসান হয়ে গেছে আজকে এই যে কুরীতি কুসংস্কার এই এই ভণ্ডামি এই ভণ্ডামির প্রতি মোহ আজকে শেষ হয়ে গেছে দেবতা দমন যুগাবতার কেন আজকে দেবতাকে দমন করার জন্য যুগাবতার হয়েছে আসে ওই ওই আসছে তার বাজে দণ্ডবি বাজায় দামামা কারা নাকার কালা পাহাড় কালা পাহাড় তারা দামামা নাকারা নাকারা দণ্ডবি দম দাম 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 বাজিয়ে কারা নাকার আসছে কালাপাহার বাজে দন্দুবি তামা দামামা বাজে দুন্দুমি তামার দামামা বাজে কি ভীষণ কারানাকার অগ্নি পতাকা উড়িছে ঈশানে দুলিছে তাহাতে উল্কাহার বলছে দুন্দুমি বাজছে তামামা বাজছে ভীষণ কারানাকার বাজছে অগ্নি পতাকা উড়িছে ঈশানে আর ঈশানে ঈশান কোন মানে কি উত্তর পূর্ব উত্তর পূর্ব কোনাকে ঈশান কোন বলে ঈশান কোণে কি হচ্ছে অগ্নি পতাকা উঠছে আগুনের পতাকা উঠছে ধ্বংসের আগুনের পতাকা উঠছে আর দুলছে তা হাতে উল্কা হার আর তাতে উল্কা হার দুলছে উল্কা মানে স্ফুলিঙ্গ মানে অগ্নিকণা আগুনের কণা আগুনের কণার হার দুলছে কিসের উপরে ওই পতাকার উপরে পতাকাতে হার দিয়ে সাজানো আছে কিসের হার দিয়ে বুঝে পতাকা আগুনের এবং হার কিসের হার হচ্ছে অগ্নিকণার উল্কার হার মানে সবই একদম জ্বলিয়ে পুড়িয়ে রাগ করে দেবে এমনই অসির ফলকে অশনি ঝলকে গলে যায় যত তিরশুলো চূড়া বলছে অসির যে তালোয়ার নিয়ে আসছে কালা পাহাড় সবই এখানে রূপক অলঙ্কার ব্যবহার হয়েছে অর্থাৎ একটা জিনিসকে আর একটা রূপে তুলনা করছেন লেখক তো ওসি কিসের বলছে ওসির ফলকে ওসির যে চকচক করে না ফলকটা ওসির ওসি মানে তালোয়ার তালোয়ারে চকচক করে ফলকটা সেই ফলক নয় যেন অশনি ঝলকে অশনি মানে বিদ্যুৎ বিদ্যুৎ চমকায় না আকাশে তো বিদ্যুৎ মতো হ্যাঁ সে বিদ্যুৎ ঝলকে গলে যায় যত ত্রিশুলো চূড়া এবং ধর্মের যত ঘর ধর্মের মন্দিরে থাকে না ত্রিশূল এটা চূড়াতে থাকে না সেই ত্রিশূল গালা সব ভয়ে কী হয়েছে গোলে গলে যাচ্ছে সেই ধ্বংসরূপী এক বিশাল ব্যক্তিত্ব বিশাল চরিত্র আসছে বলছি না পোলয়ের চিহ্নরূপ সে পোলয় করতে আসছে ভৈরব রবে মূর্ছিত ধরা আকাশের ছাদ হয় বাগুরা পুরোহিত পূজারী অথির দেবতা বধির ঘন্টার রোলে জাগে নার। বলছে ভৈরবে রবে মূর্ছিত ধরা বিশাল ভৈরব মানে বিশাল জিনিস বিশাল আওয়াজে রব মানে আওয়াজ মূর্ছিত ধরা ধরা আজকে ভয়ে অজ্ঞান হয়ে গেছে মূর্ছিত মানে অজ্ঞান আকাশের ছাদ হয় বা গুড়া আকাশ যদি ছাদ হয় তো সেই ছাদটা গুঁড়া হয়ে গেছে আজকে ভয়ে পূজারি অথির পূজারী অথির কাঠ হয়ে গেছে অথির মানে কাঠ স্থির বন্ধ পূজারি অথি দেবতা বধির দেবতা শুনতে পায় না দেবতাকে বারবার মানুষ যে ডাকছে দেবতা আর শুনতে পাচ্ছে না চাইছে ধ্বংস হোক ঘন্টার রোলে জাগে না আর ঘন্টা যতই বাজাও ঘন্টার আওয়াজে আর জাগছে না ঈশ্বর অরাতির দাপে আরতি ফুরায় নাম শুনে হয় বুকসার কালো পাহাড় কালো পাহাড় অরাতির দাপে আরতি ফুরাই অরাতি মানে শত্রু শত্রুর আজকে দাপটে শত্রুর আজকে প্রহারে আরতি আজকে ফুরিয়ে গেল আরতি আর আজকে খরার ক্ষমতা হয় না অর্থাৎ আগ্রহ দেবতাদের প্রতি যে আগ্রহ সেটার নেই সেটা ফুরিয়ে যায় নাম শুনে হয় বুক আসার তার নাম শুনে বুক অসার হয়ে যায় নিঃশব্দ বুক অসার হয়ে যায় অসার মানে নিঃশব্দ কালাপাহাড় কালাপাহাড় নিজ হাতে পরিশিকলি দুপায় দুর্বল করে যাহারে নথি হাত জোর করি যাচো না যাহারে আজ হ্যারো তার কি দুর্গতি বলছে নিজ হাতে শিকলি এই যে ধর্ম ধর্মটা এক ধরনের শিকল মানুষকে বাঁধনে বেঁধে দেয় এটা করতে পাবা এটা করতে পাবা না এটা করতে হয় এটা করতে হয় না এটা করলে নরক এটা করলে সরক এই যে ব্যাপারটা এটা লেখক সহ্য করতে পারেন না এবং সেই জন্য লেখক বলছেন কি বলছেন বুঝে নিজ হাতি পড়ি শিকলি দুপাই বুঝে নিজের হাতে নিজের দুপায়ে শিকলি বাঁচছো তুমি এই ধর্মের নামে একজনের পক্ষে যেটা উচিত নয় অন্য ধর্মের পক্ষে সেটা উচিত একজন বলছে যে এটা খারাপ আর একজন বলছে না এটা ঠিক এই যে শিকল এই শিকলের কারণে মানুষের সত্যি মানুষের ভেদাভেদ তৈরি হচ্ছে নিজে হাতে পড়ি শিকলি দুপায় এবং আমরা এই শিকল নিজের হাতে পড়ছি দুর্বল করে যাহারে নতি এবং দুর্বল হাতে আমাদের হাতে শক্তি নাই তো দুর্বল কর কর মানে হাত দুর্বল হাতে যাহারে নতি যাকে প্রণাম করি যাকে যার কাছে সমর্পণ করে যে দেবো তাকে তুমি মানো না কেন যার কাছে তুমি ঈশ্বর বলে যাকে ভাবো তার কাছে তুমি সমর্পণ হও এবং কেমনভাবে সমর্পণ হও একটা শিকলের বাঁধনে বেঁধে ভালো করে ভেবে দেখো তুমি কিন্তু স্বতন্ত্র নও তুমি একটি শিকলের বাঁধনে বাঁধা এবং তুমি দুর্বল হাতে সেই ঈশ্বরকে তুমি কি করছো নমন করছো দুর্বল করে যাহারে নতি হাত জোর করে যাচনা যাহারে যাকে তুমি হাত জোর করে যচনা যাচনা করছো হাত জোর করে যার কাছে সব কিছু চাইছে আজকে দেখো আজ হ্যারো তার কী দুর্গতি আজকে দেখো তার কী দুর্গতি যখন ধ্বংসের দিন আসে যখন এক যোদ্ধা সব কিছু ধ্বংস করে তখন কোনো ধর্মর ধার্মিক নেতারা তোমাদেরকে কেউ বাঁচাবে না যাকে তোমরা নেতা বলে যার প্রত্যেক কথায় হাতে হাঁ মিলিয়ে তোমরা তার গুলামের মতন ব্যবহার করছো ভেবে দেখো সেই সেই একদিন তোমাকে বাঁচাবে না ভাবে দেখিও কোথায় পিনাক ডমরু কোথায় কোথায় চক্র সুদর্শন বলছে কোথায় পিনাক পিনাক মানে শিবের ত্রিশুল শিবের ত্রিশুল কোথায় লেখক বলছে ডমরু কোথায় নিয়ে আসো শিব যে ডমরু বাজে ধ্বংসের দিনে মানুষকে বাঁচাবার জন্যে তো সে ডমরু কোথায় কোথায় চক্র সুদর্শন বিষ্ণুর চক্র যে চক্র সুদর্শন তিনিও মানুষের কল্যাণার্থে শত্রুকে দমন করার জন্য চক্র নিক্ষেপ করেন কোথায় চক্র কিছু নাই মানুষের কাছে বরা ভয় মাগে মন্দিরবাসী অমরগণ বলছে আজকে মানুষের কাছে বর চাইছে অভয়ের বর বরা ভয় বর প্লাস অভয় অভয় মানে অভয় মানে ভয় মুক্ত বুঝছে মানুষের কাছে আজকে দেবতারা অভয়ের অর্থাৎ ভয় মুক্তের বর চাইছে যে আমাকে ভয় মুক্ত করো মন্দিরবাসী অমরগণ মন্দিরে যত অমরগণ আছে অর্থাৎ তোমরা যাদেরকে অমর বলো সেই অমররূপী দেবতা অমর মানে দেবতা দেবতাগণ আজকে মন্দির থেকে মানুষের কাছে অভাব চাইছে মানুষ চাইছে যে মানুষ এসে আমাকে রক্ষা করো তখন সেই সব মন্দিরকে এবং মূর্তিকে এবং যত ধর্ম ক্রিয়াকলাপকে রক্ষা করে করতে হয় মানুষকে ছাড়ি লোকালয় দেবতা পালায় সাত সাগরের সীমানা পার আর সেই জন্যে এই ধ্বংসের মুখে কি হচ্ছে লোকালয় থেকে মানুষের আলোয় থেকে মানুষের বস্তি থেকে দেবতা পালিয়ে কোথায় যায় সাত সমনা পার মানে একদম বহু দূর চলে যায় করম ধরম পূজার সাত সাগরের সীমানা পার চলে যায় ভয়ঙ্করের ভুল ভেঙে যায় বিশাল ভয়ঙ্কর যে ভুল ছিল সেই ভুল ভেঙে যায় বাজায় দামামা কারানাকার দামামা বাজছে কারা নাকার কালো পাহাড় কালা পাহাড় কালা পাহাড় কল্পকালের কল্পনা যত শিশু মানবের নরক ভয় লেখক বলছে না কেনে যে শিশু মানবকে মানবকে শিশুভাবে যারা অসহায় পীড়িত শোষিত মানুষ গরিব মানুষ তাদেরকে শিশু ভেবে যারা ধর্মের উচ্চ আসনে আছে তারা কি করে তাদেরকে শিশুর মতন কি করে ভয় দেখায় কিসের ভয় নরকের ভয় যে এটা যদি না করিস তাহলে কি হবে তোকে নরকে যেতে হবে মানুষ ভয় সব কিছু সহ্য করছে কোথায় স্বর্গ কোথায় নরক কে নরক নরক কোথায় স্বর্গ কোথায় নরক কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতেই সুরাসুর তো মানুষকে নরকের ভয় দেখানো হয় মানুষকে কল্পনাকালে এগুলো কল্পনা বলছি এগুলো সব কল্পনা কারণ এগুলো এমন একটা জিনিস স্বর্গ নরক যে আপনি এটাকে সত্য প্রমাণ করতে পারবেন না আপনি এটাকে মিথ্যা অপমান করতে পারবেন না এমন একটা জিনিস সেই জিনিসে আমাদের মাথাঘে মেয়ে একই দরকার সে বলছে কল্পনা কালের কল্পনা যত শিশু মানবের নরক ভয় যে মানুষকে শিশুর মতন ভয় দেখায় যেমন বড়োরা শিশুকে ভয় দেখায় যে না এটা না বাঘে নিয়ে যাবে তো সেই ভয়টা হয়তো শিশুর জন্য ভালো কারণ শিশুকে শিক্ষা দেওয়ার জন্যে কিন্তু বড় মানুষকে তুমি আজকে নরকের ভয় দেখাছো এটা কি এটা লাঞ্ছনা ছাড়ার কিছু নয় নিবারণ করি দিল আজকে দৈত্য দেব দানব পুরঞ্জয় বলছে সেগুলো সবকে নিবারণ করে সবকে শেষ করে সবকে নিবারণ করি উদিল আজ আজকে আজকে উদ উদিলো মানে উঠলো যেমন সূর্য যেমন উদয় হয় তেমনি আজকে উদয় হলো উদয় হলো কার দৈত্য দানব পুরঞ্জয় তাকে তুমি দৈত্য বলতে পারো তাকে তুমি দানব বলতে পারো তাকে তুমি পুরঞ্জয় বলতে পারো অর্থাৎ জয়ী পুরঞ্জয় মানে নগর জয়ী সে নগর বিশ্বকে জয় করে তিনি সে আজকে উঠছে কেন উঠছে এই যে মানুষকে ভয় দেখানো হচ্ছে এক শ্রেণীর উচ্চ ধার্মিক উচ্চ শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষকে ভয় দেখাচ্ছে নরকের ভয় সেই জন্যে বলছে দেহর দেউলে দেবতানি বসে তার অপমান দুর্বিষহ বলছে দেহে দেহের দেউলে দেউল মানে মন্দির দেহের মন্দিরের মধ্যে দেবতা আছে তার অপমান দুর্বি এবং এবং মানুষরূপী সেই দেবতাকে মানুষের অন্তরকে ব্যথা দেওয়াই হচ্ছে থেকে বড়ো অপমান সেই দুর্বিসহ সেই অপমানকে আজকে মোচন করার জন্যে সেই প্রলয় নবশিষ্টির প্রলয়রূপী মহাকাল আসছেন কালা পাহার আসছেন অন্তরে হলো বাহিরের দাস মানুষের পিতা প্রপিতামহ বলছে আজকে অন্তরে বাহিরের দাস হলো আজকে সেই অন্তর আজকে সেই চেতনা মানুষের দাস হয়ে যাচ্ছে বাইরের দাস হয়ে যাচ্ছে বাইরে কাউরি না কাউরি দাস হচ্ছে মানুষ গোলাম হচ্ছে কাউরি না কাউরি সেই ধর্মের নামে শিকল পরে গোলাম হচ্ছে মানুষের পিতা প্রপিতামহ মানুষের অন্তরে যে চেতনা আছে না সেই চেতনাটা মানুষের পিতা পিতাও নয় তার প্রপিতা পিতার পিতামহ তার পিতা সে অন্তরের বিবেকটা এত বড় চেতনাটা এত বড় কিন্তু সেই চেতনা বিবেক যে মানুষের পিতার পিতার পিতা সে আজকে কি হচ্ছে বাইরের দাস হচ্ছে কারুর না কারুর গুলাম হচ্ছে কেন ওই যে ভয়ে নরকের ভয় নরকের ভয়ে তো তোমরা গুলাম হচ্ছ আমরা সকলে ধর্মিক নেতারা আমাদেরকে নরকের ভয় দেখাচ্ছে আমরা গুলাম হয়েছি তারা যেটা বলছে তখন মেনে নিচ্ছে স্তম্ভিত হৃৎপিণ্ডের পরে তুলেছে অচল পাশান ভার তো হৃদপিণ্ড আজকে স্তম্ভিত হয়ে গেছে মানুষের হৃদয় আজকে থেমে গেছে তারপরে তুলেছে অচল পাশান ভার বলছে কেন অচল পাষানের ভারকে যে পাষাণ মানে যে পাহাড়কে পাশান মানে পাহাড় পাথর সে যে পাথর চলতে পারবে না তার সেই অচল পাষানের ভারকে যে 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 তুলে নিয়ে আসছে এটা দেখে মানুষের হৃদয় কী হয়েছে স্তম্ভিত হয়ে গেছে সহিবে কি সেই নিদারুন গ্লানি সেই নিদারুণ গ্লানি সেই নিদারুন গ্লানি গ্লানি মানে কি গ্লানি মানে ক্ষতি সেই যে এত সুন্ এত বেশি ক্ষতি মানুষের এত বেশি ক্ষতি সে কি সহ্য করবে সেই মহামানব সেই মহামানব কি মানুষের ক্ষতিটা সহ্য করবে সেই মানব সিংহ যুগাবতার সে হচ্ছে মানুষের মধ্যে সিংহ শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে যেমন পশুর মধ্যে শ্রেষ্ঠ সিংহ তেমনি মানুষের মধ্যে সিংহ সে যুগাবতার কালা কালাপাহাড় কালাপাড়া আসছে ভেঙে পেল মঠ ভেঙে পালো মঠ মন্দির চূড়া দারু শিলা কর বলি উপাচার ধূপ ধূপ দ্বীপারতী রসাতলে দাও বিসর্জন বলছে মঠ মন্দির চূড়া যত যত ভণ্ডদের জায়গা যেগুলো যেগুলো ধর্মের নামে গোড়া গোড়ামি যেগুলো ধর্মের নামে কুসংস্কার সেগুলোকে ভেঙে চুরমার করে দাও দারু শিলা করণিমজ্জন দারু শিলা শিলা যেই শিলা দিয়ে মূর্তি বানানো হয় দারু মানে এক ধরনের কাঠ যে কাঠ দিয়ে ঈশ্বর ভগবানের প্রতিমূর্তি বানানো হয় সেগুলোকে নিমজ্জন করে ডুবে দাও বলি উপাচার দুপ দীপ আরতি বলি বলির যত সামান বলি দেওয়ার জন্য নিরীহ প্রাণীকে বলি দেওয়ার জন্য যত সামান দুপ দীপ আরতির যত সামান সব রসা তলে যাও সব বিসর্জন করে দাও জলে নাই ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ নাই কেউ ব্রাহ্মণ নেই সবাই মানুষ নাই ব্রাহ্মণ ম্লেচ্ছ জবন যেমন মানে মুসলিম না কোনো মুসলিম আছে ম্লেচ্ছ আছে না কোনো ব্রাহ্মণ আছে নাই ভগবান ভক্ত নাই কোনো মুসলিম নাই ব্রাহ্মণ নাই ভক্ত নাই ভগবান নাই কেউ নাই যুগে যুগে শুধু মানুষ আছে রে যুগে যুগে কে আছে মানুষ আছে রে মানুষের বুকে রক্ত চায় সেই জন্য মানুষের বুকে রক্ত দরকার মানুষের বুকে তেজ দরকার শক্তি দরকার রক্ত মানে এখানে শক্তি মানুষের বুকে শক্তি দরকার মানুষ যদি শক্তিমান এবং সম্বল হতে পারে তবেই মানুষের কল্যাণ স্যার ছাড়ি লোকালয় দেবতা পলাই লোকালয় থেকে সেই জন্য আজ দেবতা পলিয়ে যাচ্ছে সাত সাগরের পার সাত সাগর সীমানা পারে, ভয়ঙ্করের ভং ভয় ভেঙে যায় যারা ভয়ঙ্কর সেই ভয়ঙ্করের ভয়ও আজকে ভেঙে যাচ্ছে বাজারে দামামা কারানাকার কালাপাহার দামামা বাজছে কারা নাকার বাজছে কালা পাহাড় ব্রাহ্মণ যুবা জবনে মিলিছে পবন মিলিছে বন্নি সাথে এ কোন বিধাতা বজ্র ধরেছে নবসৃষ্টির প্রলয় রাতে বলছে আজকে নব সৃষ্টি হচ্ছে ধ্বংসের পরে নতুন সৃষ্টি হয় এবং সেই নতুন সৃষ্টি এমন সৃষ্টি যেখানে ব্রাহ্মণ যুবা জবনে মিলিছে অর্থাৎ ব্রাহ্মণ মিলছে কার সাথে জবনের সাথে অর্থাৎ ব্রাহ্মণ মিলছে মুসলিমের সাথে পবন মিলিছে বন্যির সাথে মানে একে অপরের যারা বিপরীত তারা মিলছে পবন মানে হাওয়া বন্নি মানে কি আগুন পবন হাওয়া আজকে কার সাথে মিলছে আগুনের সাথে ব্রাহ্মণ মিলছে কার সাথে জবনের সাথে এ কোন বিধাতা বজ্র ধরেছে নবসৃষ্টির সৃষ্টির রাতে যে আজকে নবসৃষ্টির এই প্রলয় রাতে আজকে কোন বিধাতা আজকে বজ্র ধরেছে বজ্র মানে কি অস্ত্র সেই অস্ত্র ধরে আজকে কি করছে নতুন সৃষ্টি করছে এবং সব মানুষকে এক জায়গায় মিলিয়ে দিচ্ছে মরুর মর্ম বিদারি বহিছে সুধার উৎস পিপাসা হরা বলছে আজ মরুর মর্মবিদারি মরুভূমির যে মর্ম মরুভূমির হৃদয় মরুভূমি কেমন জায়গা যেখানে কোনো জল পাওয়া যায় না বালু আর বালু সেই মরুভূমিকে বিদরণ করে অর্থাৎ সেই মরুভূমিকে আঘাত করে বিদারি মানে তার অন্তরকে আঘাত করে বহিছে সুধার উৎস পিপাসা হরা বলছে সুধা বহ বইছে আজকে অমৃতরূপ আজকে হ্যাঁ কী বলছে পিপাসা যে অমৃত পিপাসা মানুষের মধ্যে থাকে মানুষের মধ্যে চেতনার বিকাশ করার যে পিপাসা মানুষের মধ্যে প্রেম লাভ করার যে পিপাসা সেই সুধা আজকে পাওয়া যাচ্ছে মরুরূপী মরুভূমি থেকে সেই মরুভূমি আজকে ধ্বংস হয়ে তার মর্ম বিদারণ হয়ে বইছে সুধার উৎস আজকে সুধার উৎস বইছে সুধা যেখান থেকে সৃষ্টি সেই সৃষ্টির পিপাসাটা সেই পিপাসাটা আজকে বইছে কল্ললে তার বন্যার রোল আরে এমন সেই সুধার পিপাসা প্রেমের প্রেমের সাগর প্রেমের যে সুধা সেই সুধাটা এত বেশি বই বইছে না ধ্বংসের পরে নতুন সৃষ্টি যখন হচ্ছে যে বলছে কল্লোলে তার বন্যার রোল যে এত ঢেউ সেই পিপাসার সেই সুধার সেই অমৃতের এত ঢেউ যে বন্যার রোল বন্যার মতন কল্ল কল্লোল মানে ঢেউ কিসের মতন বন্যার বন্যাতে কেমন ঢেউ হয় সেরকম ঢেউ সেরকম আওয়াজ কুল ভেঙে বুঝি ভাষায় ধরা এবং সেই সেই নবসৃষ্টির নবসৃষ্টির সুধাতে আজকে সুধার বন্যাতে কি হয়ে যাচ্ছে কুল ভেঙে যাচ্ছে দুই কুল ভেঙে যাচ্ছে দুই ভেঙে পৃথিবীর দুই কুল ভেঙে যাচ্ছে অর্থাৎ ধর্মর গোরামিন নামের যে কুল সে কুল ভেঙে যাচ্ছে ওরে ভয় নাই ওরে ভয় করিস না এবার সাধারণ মানুষকে বলছি যে তোদের তোদের ভয় নাই যারা সিম্পল মানুষ সৎ মানুষ তাদেরকে বলছে সৎ মানুষকে ওরে ভয় নাই মুকুটে তাহার নবারুণ ছটা তার মুকুটে না নতুন অরুণের ছটা নবারুণ নব অরুণ অরুণ মানে সূর্য বলছে নতুন সূর্য উদয়ের দেখো তার মুটুকের ছটা আছে সেই যোদ্ধার মুকুটে ময়ূক হার অর্থাৎ দীপ্তি হার চকচক করছে দীপ্তি ময়ূক মানে দীপ্তিময় দীপ্তিময় চকচক করছে তার দেখো মুকুটটা দেখো নতুন সূর্যোদয়ের দেখো হার তার চক চকচক করছে কাল নিশিথিনি লুকায় বসনে যারা কাল নিশিথিনি অন্ধকার যে কাল ছিল অন্ধকার যে সময় ছিল সে লুকায় বসনে সে বস্ত্রের ভিতরে দেখো লুকিয়ে গেছে অন্ধকার সময় আর নেই নতুন জাগরণের সময় সবও দিলে সব সবে দিলে সবে দিল তাই নাম তাহার কালো কালা কালাপা সেই জন্য সবাই তার নাম দিলো কি কালাপাহার কালাপাহাড় নবসৃষ্টির চেতনারূপে শুনেছ না ওই ডাকে ওই দিকে দিকে কাঁধে রক্ত প্রেতের দল ওই শুনছো না রক্ত পেশাশ আর প্রেতের দল যারা মানুষের ক্ষতি করে মানুষের রক্ত চুষে খায় তারা আজকে দেখো কাঁদছে তাদের তাদের কঠিন সময় চলে এসেছে আর উপায় নেই তাদের দূর মশালের তপ্ত ঘামিয়া উসেছে গগন গগনো ভাল আবার ওই একই কথা প্রথম লাইনে যেটা বলছিল যে দূর মশালের আগুনে আজকে কী হচ্ছে আকাশ আকাশ কী হয়েছে ঘেমে যাচ্ছে কার পথে পথে গিরি নুয়ে যায় আর কার রাস্তাতে রাস্তাতে পাহাড়ও নুয়ে যায় পাহাড়ও তাকে তা সেই যোদ্ধার কাছে পাহাড়ও মাথা নত করে হ্যাঁ গিরি নুয়ে যায় কটাক্ষে রবি অস্তমান এবং তার একটা কটাক্ষতে তার একটা একটা দর্শনে একটা কটাক্ষতে মানে একটা কঠিন দৃষ্টিতে কী হয়ে যাচ্ছে রবি অস্তমান সূর্য ডুবে যায় খড়গ কাহার থির বিদ্যুৎ যার খড়গ যার তলোয়ার কেমন বিদ্যুতের মতন হুম ধুলি ধুলি ধ্বজাকার মেঘ সমান আর আর যার ধ্বজাটা যার পতাকাটা কেমন মেঘের সমান ধুলায় একদম উঠছে সে ধুলায় উঠছে পতাকা মেঘের সমান ভয় পায় ভয় ভয় পাচ্ছে ভয় ভগবান ভাগে ভগবান ভাগে যায় হ্যাঁ অর্থাৎ নকল ভগবান পালিয়ে যায় পেত পুরি বুঝি হয় সবার পেত পুরি যেগুলো যেখানে পেত থাকে নিকৃষ্ট নিকৃষ্ট মানুষেরা যেখানে থাকে তারাও নষ্ট হয়ে যায় ওই আসে ওই আসে ওই বাজে দুন্দবি বাজাই দাম মামা কারানাকার কালাপাহাড় কালাপাহাড় ওই আসছে কালাপাহাড় এবং সেই কালাপাহাড়ে সে যত ধর্মের নামে নোংরামি সেগুলোকে ধ্বংস করে নবসৃষ্টি করবে আর সেই নবসৃষ্টি করবে কে সেই নবসৃষ্টি তো পাহাড় নামে কোনো অবতার আসবে না সেই নবসৃষ্টি করতে হবে আমাদেরই আমাদেরই মধ্যে যারা মানব চেতনায় উন উন্মত্ত মানুষ যারা মানুষের দরদ বুঝতে পারে এবং মানুষের পাশে যারা দাঁড়ায় এবং যারা ধর্মের বেড়াজালে বাঁধিত নয় সেই সব মানুষই যারা মানুষের দরদের জন্য মানুষের পাশে দাঁড়ায় এবং দরকার হলে মানুষের যখন অন্যায় হয় তখন সেই অন্যায়ের তারা প্রতিবাদ যারা করতে জানে যারা অন্যায়ের পাশ অন্যায়ের প্রতিবাদ করে অসহায়দের যারা পাশে দাঁড়ায় তারাই ধর্মের নামে যত কলঙ্ক ধর্মের নামে যত ভেদাভেদ ধর্মের নামে যত গোরামি সেগুলোকে ধ্বংস করতে পারে কারা পারে আমরাই পারি এই কবিতা এখানে সমাপ্ত হলো আপনাদেরকে যদি কবিতার অর্থ বুঝতে ভালো লাগে তাহলে অবশ্যই এই কবিতাটি জেএসএসসি সিজিএল এর বাংলা ক্যান্ডিডেট যারা আছে সকলের মধ্যে ছড়িয়ে দিন আমার উদ্দেশ্য শুধু এটাই যেন ঝাড়খণ্ডের যত যে এসএসসির স্টুডেন্ট আছে সবার কাছে এই ভিডিও চলে যাই পূর্বী সিংভূমের কিছু বন্ধুরা এই ভিডিও দেখছেন পাখুর থেকে আমি বলছি আপনাদেরকে তো আমি চাই সাহেবগঞ্জ দুমকা জামতারা ধানবাদ রামগড় এবং পূর্বী সিংভূম যত এই এলাকায় যত আছে বাঙালি দেবঘরে তাদের সকলের মধ্যে যাতে এই ভিডিও পৌঁছে যায় আপনারা আমাকে সাহায্য করুন যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছায় সবাই যাতে উপকৃত হয় সবাই যাতে এই কবিতা বুঝতে পারে এবং সিজিএলে যাতে সবার বাংলা পেপারটা খুব সুন্দর যায় বাস আমার এটা ইচ্ছা আর কিচ্ছু না আর বাকি পেপার থ্রিতে কম্পিটিশান হবে বাংলা পেপার যাতে কারো অসুবিধা না হয় এবং এই যে বাংলা সাহিত্যর যে কত সুন্দর আনন্দ কত সুন্দর খুশি যদি পেপার নাও যায় ভবিষ্যতে কি হবে কিছু জানি না পরীক্ষার যা সিস্টেম কতবার সরকার নিয়ম বদল করছে কোনো ঠিকঠাক নেই কিন্তু এই যে বাংলা কবিতার যে আনন্দ সেই আনন্দটা তো আমরা পাচ্ছি এই যে সাহিত্যের কি রস অনেকে হয়তো এই চাপটা না থাকলে হয়তো অনেকে এই সাহিত্য রসটা পেতাম না তো এই যে বাংলা সাহিত্যের রস আস্বাদন সেটা আমরা যে করছি কত কত কবিকে আমরা জানতে পারছি তাদের ভাবনাটা ছিল সে সময় এটি আমাদের কাছে বিশাল এই জ্ঞানটা আমাদের কাছে বিশাল এবং আমিও সেই জ্ঞানটা নিচ্ছি আপনাদেরকে দিচ্ছি এটা নয় আমিও জ্ঞান নিচ্ছি অ্যাকচুয়ালি আমিও একজন ক্যান্ডিডেট আমিও আপনাদের মতনই একজন আমিও এই কবিতার মাধ্যমে অনেক কিছু বাংলা সাহিত্যের আস্বাদন করছি এবং আমি আমার এই সব যে কীর্তি তার জন্যে আমার যে ম্যাডাম শ্রীমতী তনুজা আক্তার তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও পছন্দ করছেন এবং কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ